Hey guys, Assalamualaikum. Shukr shukr lo valo sen. HABIB blog 362 channel theke apnader shobaike janantor gobe shubhechha o binondon. Aaj amra apnader shamne notun arekti video niye ashlam. Bortomane amader kache notun arekti bike chole ashe seta hocche Suzuki Zixxer SF. FI ABS 2023 মডেলের বাইক ভার্সন 4 বাইকটার বয়স অনলি 5 মাস বাইকটি অনটেস্ট অবস্থা রয়েছে এটাকে অনটেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জায়গা নিয়ে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এর ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদরতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার বাম সাইড থেকে দেখতে কীরকম লাগবে সেটার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি বাম সাইডে দেখতে কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন তো বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা আর বডি কিটটি দেখিয়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স সুজুকি জিক্সার এসএফ এবং স্টিকার লাগানো আছে সেটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাচ্ছেন ব্যাকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই বাম সাইডে সাইড কভার ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো ট্যাঙ্কির উপরে পার্টের অংশটুকু দেখেন ভিউয়ার্স ট্যাঙ্কির উপরে পার্টের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট নেই তো এখন আপনাদেরকে বাইকটার ডান পাশের কন্ডিশনটা দেখাবো ডান পাশ থেকে দেখতে কীরকম লাগবে ডান পাশের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে দেখতে কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন তো ডান পাশের কন্ডিশনের দেখানোর পরে এখন আপনাদেরকে ডান পাশের বডি কিটটি দেখিয়ে দিচ্ছি এবং ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন কোথাও কোনো ধরনের স্পট নেই সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন সিট কন্ডিশনটাও দেখেন কোনো ধরনের প্রবলেম নেই টোটালি শোরুম কন্ডিশন রয়েছে নিয়ে হচ্ছে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশনের দিকে চলে আসা যাক ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের প্রতিটি নাটে আনটাচ রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই নিয়ে হচ্ছে যেরকম থাকে ইঞ্জিনের কন্ডিশন সেম কন্ডিশন পাচ্ছেন ইঞ্জিনের একটা নাট যদি খোলা থাকে এটা প্রুফ করতে পারলে যে টাকাটা ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দেবো আপনাদেরকে আর আপনারা জানেন যে এটা কিন্তু 1000 ml এর নতুন যে এসএফ বাইকটি এসেছে 2023 মডেলের ভার্সন 4 যেটা এটা কিন্তু 1000 ml আর আগের ভার্সন 3 যেটা লাল স্টিকার ছিল সেটা কিন্তু 850 ml ছিল তো মোবিলের দিক থেকে এটা বেশি করা হয়েছে আর এটাতে আপনারা অবশ্যই মাইলেজটা কিন্তু বেশি পাবেন আগেরটা থেকে তো এখন আপনাদের বাইকটার এক্সজস্টের কন্ডিশনটা দেখাচ্ছি এক্সজস্টের এক্সট্রা গোল্ডেন কালারের গার্ড লাগানো হয়েছে প্লাস হচ্ছে উপরে এসএস পাইপের একটা গোল্ডেন কালারের আপনার গার্ড লাগানো আছে তো বাইকটা টোটালি শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি অন টেস্ট অবস্থা রয়েছে অন টেস্ট অবস্থায় থাকা মানে আপনারা যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু রয়ে গেছে তো আপনাদেরকে চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখিয়ে দিই চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখতে পাচ্ছেন নিউ হচ্ছে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটার এক্সট্রা যে পাতা নিয়ে লাগানো আছে প্লাস বাজারে ব্যাগ বা আদার্স কোনো লাগানো নেওয়ার জন্য এক্সট্রা আংটা লাগানো আছে এগুলো কিন্তু এক্সট্রা কিনে লাগাইতে হয় এটা নিউ শোরুমে থাকে না এটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না পিছনের সাসপেনশনের কন্ডিশনটা দেখেন সাসপেনশন কন্ডিশনের কোনো ধরনের প্রবলেম নেই আর এসএফ এটার কিন্তু আপনারা সকলে জানেন যে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এটা কমফোর্টেবলভাবে যেখানে ঝাঁকিয়ে লাগে ওই জায়গায় কমফোর্টেবলভাবে আরামদায়কভাবে বাইকটি চালাইতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না রিয়ার ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন রিয়ার ডিসপ্লেটে কোনো ধরনের প্রবলেম নেই এক মিনিট পর্যন্ত খাওয়া যায় না নিউ হচ্ছে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিব ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন নিউ হচ্ছে যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে ডিসপ্লেটি দেখেন ভিউয়ার্স ডিসপ্লেটিও এক মিনিট পর্যন্ত খাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড বাইকগুলো যখন ক্রয় করবেন অবশ্যই ডিসপ্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন এই বেসের কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বেসে কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া ব্রেক ক্যালিভারটি দেখেন ব্রেক ক্যালিভারে কোনো ধরনের প্রবলেম নেই এখন আপনাদেরকে ফ্রন্ট মার্কারটি দেখাচ্ছি দেখেন কোনো ধরনের প্রবলেম নেই হেডলাইটের কন্ডিশনের দিকে চলে আসা যাক হেডলাইটের কন্ডিশনটা দেখেন কোথাও কোনো ধরনের স্পট পাবেন না তবু হেডলাইটের ডান পাশের অংশটুকু দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট নেই আর ভাইজরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা কিনে লাগানো হয়েছে বাইকের সাথে যে ভাইজরটি থাকে সেটা খুলে ফেলা হয়েছে আর নতুন করে লাগানো হয়েছে এটা এই ভাইজরের দাম আপনারা সকলে জানেন 1200 টাকার মতো
তো এখানে আপনারা 3-4 হাজার টাকার মতো ডেকোরেশন পাবেন, শুধু আপনাদের বাম্পার প্লাস হচ্ছে মোবিলটা চেঞ্জ করে বাইকটি চালাতে হবে। তো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দেই, বাইকটি কয় কিলোমিটার রান করেছে তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, বাইকটি রান করেছে অনলি 2734 কিলোমিটার, এটা কিন্তু অরিজিনাল মিটার। আর আপনারা সকলে জানেন যে আমি মিটার ট্যাম্পারিং করে বাইক সেল করি না, যেহেতু আমি বাইক নিউ কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি। তো আপনারা এরই মাঝে যে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সকলে জানেন যে আমি অলওয়েজ নিউ কন্ডিশন বাইকগুলো ক্রয় করে সেল করে থাকি। তো যারা নিউ কন্ডিশন বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন এবার এই বাইকটার প্রাইসের দিকে চলে আসা যাক। বাইকটির প্রাইস পড়বে 3,07,000 টাকা, এটা আমাদের অ্যাস্কিং প্রাইস। দামাদামি করার অপশন রয়েছে, চাওয়া দাম হচ্ছে 3,07,000 টাকা, এটা নিউ প্রাইস হচ্ছে 3,23,000 টাকা। সেখান থেকে যে টাকাটা সেভ পাবেন ওইটাকে দেওয়া নাম্বার অ্যাড করে নাম্বার করে নেবেন। আর এর সাথে কিন্তু আপনারা এই ব্যাগটি দামাদামি করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, ফিক্সড প্রাইস বলে দিনে। চাওয়া দাম হচ্ছে 3,07,000 টাকা, 29 অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।